আর্থ্রাইটিস বিষয়টা কি এই সম্পর্কে যদি একটু বলেন ধন্যবাদ আসলে আর্থ্রাইটিস একটা মেডিকেল টার্ম এবং এই সংক্রান্ত সাধারণ জনগণ বা সাধারণ রোগীরা ওইভাবে জানে না আমাদের রোগীদের যে কমন কিছু সমস্যা প্রায় আমরা রোগীরা বলে থাকি যেমন হঠাৎ করে কেউ দেখলো যে তার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা মানে জয়েন্টগুলো যেমন হাটু অ্যাঙ্কেল শোল্ডার বা ছোট হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল পাশাপাশি দেখা গেল যে সেখানে ফুলে যাচ্ছে ব্যথা জ্বর আসছে বা কারো একটা স্পেসিফিক জোড়ায় ব্যথা হতে পারে তো আর্থরাইটিস আসলে একটা গ্রিক ওয়ার্ড আর্থোমিস জয়েন্ট আর আইটিস মানে প্রদাহ মানে আমাদের যদি শরীরের কোনো জোড়ায় কোনো কারণে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় বা এনি বিক্রিয়া বিক্রিয়া যদি হয় সেটি হচ্ছে আর্থরাইটিস তো এটা কিন্তু আপনার যে কোনো বয়সে হতে পারে একেবারে বাচ্চাদের হতে পারে মধ্যবয়স হয়ে হতে পারে বা বয়স্কদের হতে পারে এক এক বয়সে এক এক টাইপের আর্থ্রাইটিসের প্রবণতা বেশি হয়ে থাকে আর্থ্রাইটিস যাই হোক না কেন মানে শরীরে জোড়ায় প্রদাহ হয়ে থাকে সাধারণত তো বাংলাদেশে আমরা যে রুগীগুলা কমন পেয়ে থাকি একেবারে সবচেয়ে বেশি কমন হচ্ছে আপনার ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেমন অস্টিও আর্থ্রাইটিস আপনার জানেন যে বয়স বাড়ার সাথে সাথে চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সী যারা নারী পুরুষ আছে তাদের স্পেশালি হাটু মেরুদন্ডে বা আপনার হিপ জয়েন্ট এগুলাতে ক্ষয় হয় বা আমরা ক্ষয় রোগ বলে থাকি তো এক্স দেখা যায় যে জয়েন্ট স্পেসটা কমে গিয়েছে বা অনেক সময় হাড় বেড়ে যেতে পারে হ্যাঁ দিস ইজ অস্টিওফাইট এটা হচ্ছে অস্ট্রোথাইটিস একেবারে কমন কিন্তু মধ্য যেমন বিশ পঁচিশ বছর বয়স থেকে শুরু করে আমরা কিছু অটো ইমিউন ডিসঅর্ডার থেকে আথ্রেডিস হতে পারে যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তারপরে কমন মহিলাদের প্রায় আমরা রিউমাটয়েড আথরাইটিস পেয়ে থাকি তো এই এগুলো হচ্ছে অল আর অটো ইমিউন ডিসঅর্ডার ইমিউন সিস্টেম থেকে হতে পারে যেমন আমাদের এখন এই যে করোনা ভাইরাস চলছে সারা বিশ্বে এর আগে আমাদের চিকুনগুনিয়া আমরা জানি যে এই বোধ ভাইরাল ফিভার মানে অল ভাইরাল ফিভার থেকে কিন্তু আপনার অ্যাথরাইটিস ডেভেলপ করতে পারে মানে এনি ইনফেকশন এনি ফরেন যে কোনো অ্যাটাক থেকেও কিন্তু বডিতে অ্যাথরাইটিস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে আপনার কাজের কাজের মানে অ্যাক্টিভিটিস থেকে বা মাইক্রো ট্রমা মানে ছোট ছোট আঘাত থেকে বা বড় আঘাত থেকেও আথরাইটিস ডেভেলপ করতে পারে যেমন আমার অনেক সময় হিস্ট্রি পাই একটা রুগী হতে পড়ে গিয়েছিল বা ফুটবল খেলতে গিয়েছিল পাঁচ বছর আগের কথা তিন বছর আগের কথা যে হাঁটুতে সে আঘাত পেয়েছে ওই সময় সে ওষুধ খেয়ে মোটামুটি ভালো ছিল আফটার এক ওয়ান ইয়ার লেটার বা দুই থেকে তিন বছর পর তার একটা হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এই যে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তো আসলে আর্থ্রাইটিস একটা বিশাল আপনার ডিজিজ এখানে প্রায় মোর দ্যান টু টাইপস আথরাইটিস এই পর্যন্ত রিকগনাইজড করা হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশন অন্যান্য যেমন আপনার টিউবারকুলোসিস আপনি জানেন যে টিবি জীবাণু যদি আমাদের শরীরে অ্যাটাক করে তাহলে আমাদের টিউবারকোলার অ্যাথরাইটিস হতে পারে যে কোনো একটা জোড়ায় হতে পারে স্পেশালি হাঁটুতে সবচেয়ে বেশি হয়ে থাকে টিউবারকোলার অ্যাথরাইটিস তো অনেক অ্যাথরাইটিস আছে যেটা আমাদের যে কোনো বয়সে যে কোনো কারণে হতে পারে যাই হোক না কেন ফিচার হবে কমন যে জোড়ায় ব্যথা হবে সেটা মাল্টিপল জোড়া হতে পারে একটা সিঙ্গেল জোড়া হতে পারে যেটা আমরা মনোয়াথ্রাইটিস বলি বা পলিয়াথ্রাইটিস বলি বা পলিয়াথ্রালজিয়া হতে পারে স্টুডিওতে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন একজন পেশেন্ট মিস্টার সম্রাট আমরা একটু সাথে আলাপ করে দেখছি ভাই আপনার কি সমস্যা ছিল আমার হিপের সমস্যা জয়েন্ট হিপে ব্যথা করত ব্যথা করত ব্যথা করতে ব্যথা আমি দাঁড়াইতে পারতাম না হাঁটতে পারতাম না আচ্ছা আপনার বয়সটা কি বয়স 28 28 কতদিন ধরে এরকম ব্যথা ছিল এরকম দুই তিন বছর দুই তিন বছর ধরে তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ইয়াং উনি কি তারপরে এই ব্যথায় ভুগছেন আর কি কিছুদিন ধরে তারপর আপনি কি করলেন এই ব্যথাটা প্রতি বছর শীতে শীত যখন প্রথম আসতো তখন আর কি হালকা বেড়ে যেত এরপর কিছুদিন মানে ওই পেইন কিলার খাইলে ঠিক হয়ে যেত কিন্তু এইবার শীতে মানে ব্যথা বাড়ছে আর কমে না মানে উঠতে পারে না হাঁটতে পারে না আপনি কোথায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন আমি প্রথমে নিয়েছি আমি পপুলার হাসপাতালে আচ্ছা ওখান থেকে ও ডাক্তার বলল যে আমার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে ওখান থেকে পরে আবার গেলাম ওই বিএসএইচ হাসপাতালে ওখান থেকে আর স্যার উনি বলল যে এটা রিপ্লেস করতে হবে পরে লাস্টে আমি এই সারের সন্ধান পাইলাম আচ্ছা ইউটিউবে

হাঁটা সময় কিছুটা সে যেহেতু জন ফিক্সড এখন অনেক অনেক ইমপ্রুভ ফ্লেক্সিবল এখন কিন্তু কালকে আমি দেখেছি যে উনি নিচে স্কোয়াটিং মানে বসতে পারে আগে সেটা তার দ্বারা সম্ভব ছিল না তো এই যে এটা একটা আসলে এটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাথলেটিস যেমন এনকাইলোজিং যেটা অটো ইমিউন ডিসঅর্ডার এটা বডিতে আমাদের এক প্রকার এর উপস্থিতিতে যেটা হচ্ছে পূর্ব কারো মানে ওনার পূর্বপুরুষ বা কোনো স্পেশালি মহিলারা কেরি করে আগে থেকে সেটা ওনার শরীরে আসছে এখন সেটা অ্যাটাক করেছে এই জোড়া এই অ্যাথরাইটিসে যেটা হয় আমাদের প্রতিটা জোড়া কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে অ্যানকায়লোজ হয়ে যাওয়া মানে জমে যাওয়া বা ফিক্সড হয়ে যাওয়া ফ্রোজেন হয়ে যাওয়া তো এই এটা স্পেশালি বেশি জয়েন্ট অ্যাটাক করে মেরুদণ্ড হ্যাঁ মেরুদণ্ডটা টোটালি উনি কিন্তু কিছুটা সামনে আরও ফরওয়ার্ড ছিল যেটা আমরা বলি টাইফোসিস মানে ফরওয়ার্ড স্পাইনাল ডিফর্মিটি সেটা অনেকাংশে কারেকশান হয়েছে তো এটা আসলে কি যদি আপনার ঔষধ বা অন্যান্য ডিজিজ মডিফাইং ড্রাগসের সাথে যদি পুনর্বাসন ট্রিটমেন্টটা না হয় তাহলে কিন্তু টুডে টুমুর আস্তে আস্তে জোড়াগুলো আরও ফিক্সড হয়ে যাবে এবং এক পর্যায়ে জয়েন্ট যদি ফিক্সড হয় যেমন হিপ জয়েন্ট আপনার আমরা হিপ জয়েন্টে যে বসছি তা আমার এখানে হিপ কিন্তু নাইনটি ফ্লেকশন হয়েছে যদি আমার হিপ ফ্লেকশন না হতো তাহলে কিন্তু আমি বসতে পারতাম না বা একজন টয়লেট যখন করে স্পেশালি যদি একেবারে লো কমর বা নিচে বসতে হয় তাহলে সে কিন্তু বসতে আর পারবে না বা যে কোনো কাজে অনেক কাজে কিন্তু মানুষের নিচে বসতে সে কিন্তু ফ্ল্যাকশান কিন্তু আরও বেশি হয় সেখানে প্রায় ফিফটিন ডিগ্রি বা থার্টি ডিগ্রি ফ্ল্যাকশানে থাকে তো এই যে মুভমেন্টটা কিন্তু যদি অ্যান্কালো হয়ে যায় তখন আর সম্ভব হয় না রুগী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব এখানা করতে হয় তো এই ক্ষেত্রে অনেক সময় রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তো আমরা যদি আর্লি ডায়াগনোসিস করি এবং পুনর্বাসন চিকিৎসাটা কন্টিনিউ করি তাহলে কিন্তু রুগী আর এই অপারেশনের মতো একটা আর তাই সঠিক আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল